আসসালামু আলাইকুম, আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে অনেকে বুঝে গিয়েছেন কি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এখানে অনেকগুলো মাটি যেগুলো আমার হাজব্যান্ড এনেছিল ওর ইউনিভার্সিটি থেকে, তো আমি মাটিগুলো নিয়ে আজকে সরাসরি চলে আসলাম একটা নার্সারিতে। এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, এটা আমাদের এরিয়ার মধ্যে আমরা যেই আবাসিকে থাকি ওখানে ছোট্ট একটা নার্সারি, কিন্তু অনেকগুলো অনেক রকমের গাছ। কারো যদি মন খারাপ থাকে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন, সবুজ এই প্রকৃতি থেকে দেখবেন এমনি এমনি মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। তো এখানে অনেকেই গাছ কিনতে এসেছে, এখানে ছোট্ট ছোট্ট চারা গাছ কিছু আছে টবের মধ্যে, দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি আর আমার বড় মেয়ে গিয়েছিলাম, যে আমার বড় মেয়ে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, সবাইকে হাই দিচ্ছে, সে অনেক সুন্দর সুন্দর গাছ। তো আমি শেয়ার করব আপনাদের সাথে আমি এখান থেকে কী কী গাছ কিনেছি। আমার বড় মেয়ের গাছ লাগানোর অনেক শখ, সেই সাথে ছোট মেয়েরও, তো ওই জন্য তার বাবা ওর অফিসের পিয়ন দিয়ে অনেকগুলো মাটি এনে এনেছে, ওগুলো দিয়ে আমি কিছু গাছ লাগাবো। তো গাছ ওদের পছন্দ মতো এখান থেকে কিছু গাছ কিনে নিয়ে যাচ্ছি, কিনে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ, মাশাল্লাহ অনেক বাহারি রঙের ফুল ফুটে আছে। আবার অনেকগুলা গাছে দেখলাম অনেক রকমের ফুল, বিভিন্ন প্রজাতির গাছ। আমি এখানে বেশিরভাগ গাছের নাম মূলত জানি না, সেজন্য আপনাদেরকে বলতে পারতেছি না। আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের এই ছোট্ট বেগুনি ফুলের গাছটা অনেক পছন্দ হয়েছে, ও ঘুরে ঘুরে দেখাচ্ছে ওর কি কি ফুল এখানে পছন্দ হয়েছে। এই গাছটা ওর পছন্দ হয়েছে অনেক, আর ওই যে সাদা ফুলের গাছটা। তো আমাদের এতগুলো তো লাগানো সম্ভব না, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, ছাদে লাগাতে হয়। তো আমি এখান থেকে জাস্ট কয়েকটা গাছ নিব, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ছোট্ট এই সুন্দর নার্সারিটি। এখানে কিছু টব আকারে ওরা গাছ মাটি দিয়ে গাছ লাগিয়ে রেখেছে, এটা কিন্তু খুব সুবিধা, জাস্ট টবটা সহ কিনে নিয়ে গেলেই হয়ে যায়। এই ফুলটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, একদম খুব সুন্দর লাগতেছে এই ফুলের গাছটা। তো আমরা চলে আসছি নার্সারি থেকে। দেখুন আমার মেয়ে এই গাঁদা ফুলের গাছটা নিয়েছে, এটা ওর অনেক বেশি পছন্দ, তো এখান থেকে এই ফুলের গাছটাও নিয়েছে। এই যে এখানে ফুল ফুটা দেখে ও অনেক বেশি পছন্দ, ও বলতো ওরা দুই বোনেই অনেক বেশি এই ফুলটা পছন্দ করেছে। তো এখানে কিছু আমি সার নিয়েছি, তো আমার পছন্দ মতো আমিও দুটা গাছ নিয়ে নিলাম। একটাও নিয়েছি মরিচ গাছ, এটা নাকি কালো কালারের মরিচ হয়। আর এক এটা নিয়েছি পোলাও পাতা, এটা অনেকেই চিনে থাকবেন, আমরা বিভিন্ন ভাত আর ডাল রান্নায় এই পাতাটা দিলে অনেক সুন্দর একটা স্মাইল বের হয়। তো এই তিনটা গাছ কিনেছি। ওইখানে একটা মহিলা আছে, উনি আমার পরিচিত ছিল, আজকে ওনাকে পাই নাই, আরেকদিন গেলে হয়তো বা আরও কিছু গাছ নিব ওনার থেকে, তো ওই জন্য আজকে এই তিনটা গাছ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটি, এই মাটিগুলো ভিজা ছিল, আর এই মাটিগুলোতে প্রচুর শিকড়, গাছের শিকড়। তো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, এভাবে ভেঙে নিচ্ছি মাটিগুলো। তো আমি টবে বুল গাছটা লাগাবো, এই টবে গাঁদা ফুলের গাছটা লাগিয়ে নিচ্ছি, অনেকগুলো মাটি দিয়ে দিয়েছি। এখানে আমি মাঝখানে কিছু কিছু সাদা যে সারটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছি, ওই সারটাও দিয়ে দিয়েছি। দেখুন এখানে অনেকগুলো শিকড়,
আমার ঘরটা একদম মাটি করে মেসি হয়ে গেছে চারপাশটা। তো আমি এভাবে করে সবগুলো গাছ টবে লাগিয়ে নিব আমার মেয়েদের খুশি করার জন্য। আর আমারও মূলত গাছ ভালো লাগে, কিন্তু সব কিছু মিলিয়ে সময়টা হয়ে ওঠে না। আর আমাদের ব্যালকনিতে তেমন একটা রোদ পড়ে না যে ওখানে রাখবো, বাধ্য হয়ে ওগুলো ছাদে রাখতে হয়। ওইখানে রাখলে কি হয়, এটা সপ্তাহ দশ দিন পরে মরে যায় গাছটা। কয়েকবার আমরা ট্রাই করেছিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রিপশনের পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ওই গাছটা, গাঁদা ফুলের গাছটা আমার লাগানো শেষ। এখন আমি আরও বড় একটা বালতি নিয়ে নিয়েছি, এখানে আমি লাগাবো ওই যে পোলাও পাতাটা। কাঠিটা দিয়ে কষ্ট হচ্ছে, ওই জন্য অল্প অল্প মাটি উঠতেছে, অনেক সময় লাগতেছে। এই জন্য আমি একটা হাতে একটা পলিথিন দিয়ে ধরে মুটোভাবে দিয়ে দিচ্ছি। এগুলো সাদা সাদা, এগুলো কিন্তু আমি সার দিয়েছি, ওরা একটা সার দিয়েছে ওইটাই দিয়েছি। তো আমি প্যাকেটটা এভাবে খেটে বসিয়ে দিব। তো আমি পোলাও পাতা গাছটা বসিয়ে দিয়েছি, এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আমি আবার কিছু সার দিয়ে দিলাম, আবার মাটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি লেয়ার করে সবগুলা গাছেই দিয়ে দিয়েছি। তো আমি প্রথম গাছ লাগাচ্ছি, আমি আগে লাগিয়েছিলাম জাস্ট কিনে মাটি সহ টবটা এনে বসিয়ে দিয়েছি। তো এইবার আমি নিজ হাতে প্রথমবারের মতো লাগাচ্ছি। অবশ্যই কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমার এই প্রসেসিংয়ের মধ্যে ভুলও হতে পারে যেহেতু আমি নতুন প্রথমবার লাগাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সত্যি আমার অনেক ভালো লাগবে। এখানে আরও কিছু মাটি অবশিষ্ট ছিল, আমার গাছও একটা আছে, এই জন্য এই তেলের কন্টেনার, এটা 5 লিটার একটা তেলের কন্টেনার, এটাতে আমি আমার মরিচ গাছটা লাগিয়ে নিব। আমি এর আগে আরেকবার বাসার মধ্যে একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, ওইটা নাকি কালারিং মরিচ ছিল। তো ওইটা এরকম প্যাকেটে রেখে দিয়েছিলাম, ওইটা কিন্তু মরে গিয়েছে, একটা মরিচও ধরেছিল। এটা প্রায় মাসখানেক পর গাছটা মরে গিয়েছিল, হয় নাই, অনেক খারাপ লেগেছে, তাই আজকে কালারিং মরিচ গাছটা পাই নাই, এই কালো গাছটাই পেয়েছি। তো মাটি আর সার দিয়ে মিক্স করে আমি অন্য টবগুলোর মতো এই টবটাও বসিয়ে নিয়েছি। ভিডিওতে দেখা যাচ্ছে আমার ফ্লোরটা কতটা মেসি হয়েছে, মাটি বালি সার সবগুলো পরে একদম অবস্থা কাহিল। তো আমার দুই মেয়ে তো মহা খুশি, গাছ লাগাবে। আসলে আমরা ঘরের মধ্যে যদি এরকম ছোট ছোট বিভিন্ন ফুলের গাছ বা বিভিন্ন রকমের গাছ, অনেকগুলো গাছ আছে আবার মাটি ছাড়া শুধু পানি দিয়েও থাকে, অনেক দিন থাকে, তো ওরকম যদি গাছ লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরটা অনেক বেশি সুন্দর লাগে আর ভালো লাগে। তো মানি প্ল্যান্টের যেগুলো গাছ আছে ওগুলো কিন্তু পানি দিয়ে অনেক দিন থাকে। আমি এখানে একটি মানি প্ল্যান্টের গাছ আমার ঘরে ছিল, ওইটাও আমি এই টবটাতে বসিয়ে নিব। এটা একটা মিষ্টির হাঁড়ি, অনেক দিন, অনেক পুরানো, তাই অনেক দাগ দাগ হয়ে গিয়েছে। এটা
এইটাতে আমি কিছু মাটি দিয়ে পানি থেকে গাছটা উঠিয়ে মাটিতে বসিয়ে দিব, কারণ পানিতে গাছটা তেমন গ্রোথ হচ্ছে না, একদম ইয়া থেকে গেছে। তো গাছটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই গাছটা কিন্তু আগে আমার একটা জারে পানি দিয়ে আমি রেখেছিলাম, যেহেতু অনেকগুলো মাটি আছে, মেয়েরা বলল আম্মু এটা এখানে দিয়ে ফেলেন, তাই ওদের খুশি করার জন্য দিয়ে দিচ্ছি। আমি মাটিগুলো একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। গাছ লাগিয়ে তো আমার দুই মেয়ে মহা খুশি। তো আমি এভাবে এই গাছটাও হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি মাটিগুলো আর কি। তো আমি যতটুকু সম্ভব এই মাটিগুলো থেকে শিকড়গুলো নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওই লোক যেখান থেকে মাটিগুলো দিয়েছিল ওইখানে মনে হয় বেশি গাছ ছিল, তাই সবগুলো মাটিতেই শিকড়। ওগুলো আমার হাজব্যান্ড মূলত ওর ইউনিভার্সিটি কুমিরা থেকে একটা পিয়নের মাধ্যমে অনেক কষ্ট করে এই মাটিগুলো এনেছিল, আর যেহেতু বৃষ্টি পড়তেছে মাটিগুলো প্রচুর ভিজা অবস্থায় ছিল, আর মাটিও কিন্তু অনেকটা বেশি ছিল। তো আমি গাছগুলো সবগুলো এখন টবে নিয়ে নিয়েছি। আমি গাঁদা ফুলের গাছে একটা কাঠি লাগিয়ে দিয়েছি, যেহেতু গাছটা অনেক লম্বা ঝুঁকে যাচ্ছে, তাই এগুলো নিয়ে আমি ছোট এখন ছাদে চলে যাব টবগুলো বসিয়ে দেওয়ার জন্য। ছাদে আরও গাছ দেখতে পাবেন। তো আমার ছোট মেয়ে অনুভূতি জানাবে আপনাদের ওর কীরকম লাগতেছে গাছগুলো নিয়ে। তো আমার অনেক খুশি লাগছে গাছগুলো দেখে, ছাদে অনেক রোদ পড়ে সেজন্য ছাদেই লাগাচ্ছিলাম অনেক সুন্দর গাছগুলো। আমি অনেক খুশি আমার এই গাছগুলোর জন্য, গাছগুলো কিন্তু দেখতে অনেক খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিও দেখার জন্য। আমার আম্মু আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করবে। তো আমার মেয়ের কথা শুনলেন, ও হয়তোবা গুছিয়ে অতটা পারফেক্টলি কথা বলতে পারে নাই। তো এখানে আমি ছাদে গাছগুলো উঠিয়ে নিয়েছি। এখানে এই এই গাছটা আমার আরেকটা থপে আগে থেকে ছিল, ওই মাটিগুলো এখানে মিশিয়ে দিয়েছি, আর টপটা ওই গাছগুলো মরে গিয়েছিল। এই গাছটা একটা ইটের সাথে লেগে একটু ছোট্ট একটা গাছ হয়ে উঠেছিল, এই লাল পাতা পাতা গাছটা, ওইটার নামটা আমি অবশ্য জানি না এই গাছটা কী গাছ। তো আপনারা জানলে আমাকে জানাবেন। আর ওই মাটি থেকে আমি গাছটা নিয়ে এই টবগুলোর মধ্যে একটু বসিয়ে দিয়েছি, যে এখানে যেহেতু অনেকগুলো মাটি তো ছাদটা দেখতে পেলেন। এখানে আরও ভাবিদের অনেক রকমের গাছ আছে, অনেকেই অনেক রকমের গাছ লাগিয়েছে। এখন আমি এই গাছগুলোতে একটু একটু পানি দিয়ে দিচ্ছি, সবগুলো গাছে পানি দিয়ে দিব। তো মাঝখানে আমার ছোট মেয়ে একটু ভয়েস দিয়েছিল। অনেক ভালো লাগতেছিল কিন্তু গাছগুলো। তো আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে গাছটা ঝুলে যাচ্ছে, এই জন্য আমি একটা এখানে লাঠির মতো বেঁধে দিয়েছি। তো সবাই আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।